আমরা টোটো করে আবারও ঘুরতে বেরিয়েছি। এই যে মাসি পশুর পাশে রয়েছে, আর উল্টো দিকে বাবা মা রয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি? আরেকটা মাসির বাড়িতে যাচ্ছি ঘুরতে। আমাদের মৌমাসির বাড়িতে আমাদের ইনভিটেশন আছে, আর গজার ভেষো আরেকটা টোটোতে গেছে, কারণ একটা টোটোতে হতো না, কারণ গজা অনেক লম্বা হয়ে গেছে। তো তো এখন আমরা মিষ্টি আরো সব সব নেবে, কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, এবারে মিষ্টি নেওয়া হবে, এগুলো নেওয়া হবে, রুটি নেওয়া হবে। আর মৌমাসির মেয়ের আবার এক্সাম চলছে, তার মধ্যে আমাদের ইনভিটেশন করেছে। এটা হচ্ছে বরফপান মৌমাসির মা কি সেজেছে দেখো, মার প্রতি বাবার তো কোনো ড্রেস নেই, ওই বলছে দুর্ভিক্ষের কারণ, দুর্ভিক্ষের কারণ আর ফলাফল। আমি সারাক্ষণ ফলাফলই বলি, হ্যাঁ না তুই বাপের বাড়ি থেকেই ফলাফল হয়ে গেছে। তা বাবা তুমি পেট খালি করে যাচ্ছ? তো যাচ্ছি শালির বাড়িতে, লিচু তলা অনেক লিচু আছে, লিচু গাছ নাই নাম দিছে লিচু তলা। এই গজা, এই এই দেখো গজা ঘুরতে যাচ্ছে, গজা ওর বাবার সাথে বসেছে একা একা। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম মৌয়ের বাড়ি। ওয়েলকাম টু আমাদের জীবন। তো তোমাদের দেখাচ্ছি চন্দননগর লিচুতলা মোড়ের একটি জায়গা, কি সুন্দর লাগছে দেখো, একদম টপে উঠে চারিদিকে বাড়ি বড় বড়। তো এখন বউ আমাদের না খাইয়ে ছাড়বে না, তো সেই হিসেবে এখন খেতে বসে গেছি। হ্যাঁ ইনভিটেশন খেতে, আরও বলছে যে এখন একটু কাকিমাকে রেখে এসছি বলে একটু তাড়াতাড়ি বসলাম। অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে, একদমই করতে পারিনি আমি, একদম যাই আমাদের কাছে অনেক অনেক না। আমি একদম ফার্স্ট যখন কলকাতা ক্যানভাস আমার বাড়িতে এসেছিলো, আমার বাড়িতে এখন কিন্তু আর কলকাতা ক্যানভাস আসে না, আমার দিদি আসে আর ভাইরাস আসে। আচ্ছা, কিন্তু যখন কলকাতা ক্যানভাস এসেছিলো তখন আমি একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমার মতো করে, কিন্তু তারপর যখন আমি আমার ভাইরাসের খাওয়া দাওয়া বুঝলাম তখন আর আমি ওসব ঝামেলায় যাই না, এও এক পদে খাওয়া দাওয়া। আমরা তো নিজেদের মতো করে আমরা চলে এসেছি, এটা মটানের চুমু। তো আমরা মাসির বাড়ি থেকে ঘুরে এক্ষুন জাস্ট ফিরলাম, তো খুব আনন্দ হলো, সব পরিবারে গেলাম, মামমাসি গজা আমরা তিনজনেই ছিলাম, এবং মৌমাসি মেষো ছিল। তো মৌমাসি আমাদের ট্রিট দিল, রাতের ডিনারটা আমরা ওখান থেকে করে এলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা, এবং সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো আমাদের জীবনকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আর কীরকম লাগছে ভিডিওসগুলো কমেন্ট করে জানিও। নমস্কার।